হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আজকের ভিডিও টাইটেল আর থামনেল দেখে নিশ্চয়ই আন্দাজ করে নিয়েছেন আজকের ভিডিওটি কি নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ আজকে আলোচনা করব গঠ অবস্থার গর্ভবতী মহিলার ওজনের বিষয়ে গর্ভবতী মায়েদের অন্যতম শারীরিক পরিবর্তন হলো ওজন বৃদ্ধি যতই সময় এগোবে ততই ওজন বাড়বে এটাই স্বাভাবিক নিয়ম কিন্তু এর ব্যতিক্রমও ঘটে অর্থাৎ অনেক নারীর ওজন কমে যায় গর্ভাবস্থায় ওজন কেন কমে যায় ওজন কমলে কি ধরনের ঝুঁকি থাকে এবং ওজন কমানো রোধে করণীয় কি এসব নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে একটা লাইক করবেন আর এখনও যদি চ্যানেলটি সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সদস্য হয়ে যান আর আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে প্রেগনেন্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সেগুলো নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন প্রথমেই জানুন গর্ভাবস্থায় ওজন কমার কারণ কী ওজন কমার মূল কারণ ধরা হয় বমির সমস্যা অধিকাংশ নারীর বমির কারণে যা খান বেশিরভাগই ফেলে দেন গর্ভধারণের পর থেকে শরীরে নানান রকম হরমোন তৈরি হয় এর কারণে গর্ভবতী নারী অলোচিত ভোগে আবার আপনি যদি পর্যাপ্ত পুষ্টিকর খাবার না খান তাহলে গর্ভের বাচ্চার চাহিদা পূরণের পর আপনি পর্যাপ্ত পুষ্টি পাবেন না যার কারণে আপনার ওজন কমে যাবে আরও কিছু কারণ রয়েছে যেমন ডায়াবেটিস দীর্ঘমেয়াদী কোনো রোগ থাইরয়েডের সমস্যা ইত্যাদি আলোচনা করা গর্ভাবস্থায় ওজন কতটুকু হ্রাস পাওয়া স্বাভাবিক একজন মানুষের ওজন কম বেশি নির্ভর করে তার উচ্চতার উপর যদি আপনি উচ্চতা অনুসারে ফিট থাকেন তাহলে প্রথম তিন মাসে দু থেকে তিন কেজি কমলে ঠিক আছে যদিও ওজন বাড়া উচিত ছিল তবে শেষ ছ মাসে সঠিক পুষ্টিকর খাবার ও নিয়ম মাফিক জীবনযাপন করে এই ওজনের ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব তবে ওজন যদি চার কেজি কমে যায় তাহলে চিন্তার বিষয় আপনি কি জানেন গর্ভবতী মায়ের যদি ওজন কমে যায় তাহলে কি হতে পারে তাহলে জানুন কম ওজনের বাচ্চা জন্ম হতে পারে সময়ের আগেই সন্তান প্রসব হতে পারে গর্ভের শিশুর পুরোপুরি বিকাশ নাও হতে পারে মায়ের বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে তো এখন মূল বিষয় হলো গর্ভাবস্থায় ওজন কমে গেলে আপনাদের কি করণীয় যেদিন থেকে গর্ভবতী নিশ্চিত হবেন সেদিন থেকে পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন একজন গর্ভবতীর দৈনিক খাবার তালিকা কেমন হওয়া উচিত সে বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে চাইলে আপনি দেখে আসতে পারেন আর অতিরিক্ত বমির কারণে ওজন কমে গেলে দ্রুত ডাক্তারের সাহায্য নিন নিয়মিত নিজের ওজন চেক করুন দরকার হলে ছোট্ট আকারের ওজন মাপার মেশিন কিনে রাখুন আগে থেকে কোনো শারীরিক কোনো সমস্যায় ভুগলে ডাক্তার দেখিয়ে জলদি সমাধান করো তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর এখনও চ্যানেলটি সদস্য না হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সদস্য হয়ে যান তারা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন